সেটা তোমার মাথায় তুমি ভালোভাবে ঢুকাই নাও। আচ্ছা এই কিস্তি দিন হলে তো খেলা ধরস কেন গে? তোমার সাথে এরকম করবো না, তো কার সাথে করবো? কারণ কিস্তি হলে তো আইসা আমার লোকে চিল্লা চিল্লি করে, তোমার লোকে তো করে না, বুঝো নাই? আসলে তো বেশি কথা কস ভাই, এবার প্রথমে যা তুই বাইর তো বলে যা, তারপরে কিস্তি কি বলে জানাই কেমন মনে যা। আচ্ছা ঠিক আছে যাইতেছি। যা দেই আজিল জানি কোন কা তেদাসটা খারাপ না কস না দেই, হাইরা কিস্তি দিন আহে না, এ হাবর আচ্ছা কিস্তি আচ্ছা কিস্তি আজকে মনে আর জন্মাবার বান মুখের পানি শুকাই যাই গা, তাও কিছু দেয় না। এই আলমগীর কতগুলো কিস্তি বাকি রাখছে, আজকে যাইয়ে নেই, আজকে দেখা মো মজা। কিস্তি জেলার বাসলাম না, বাসার না মারেন, এটা পরের কথা। কিস্তি দেন, কিস্তি তো দিব ওই কিস্তি আপনি দিব আমি, আর আপনি তো হাসি দেন তো না কই কিস্তি টা দেন। কি হলো, পাঁচটা কিস্তি বাকি রইছে, আজকে সব কিস্তি দিবেন। এ আবা হে আপনি রাগ রাগ করেন কে, কিস্তি নি গাইছেন কিস্তি নেবেন না হেন, কি আমি ঘরে যাবো কি লাগা? আপনি যেহেতু সুস্থ আছেন, আমি কি আর লাগা ঘরে যাবো? আরে যে জায়গায় টিয়া তুইছি আমনে যাহাম না তো বুঝে উঠিতে না গেছে, উঠিতে হারি না হেন। আরে হেন এই শুনুন, হ্যাঁ বাইরে হেন, হ্যাঁ বাইরে আসেন। আরে হেন হেন সমস্যা কি, কিস্তি নিয়ে ঘরে যাবো কি লাগা? আমি আমার ভালো নিয়ে যা না হেন। আরে আমি যাইতাম না, আপনি টিয়া দিবেন না। আরে হেন বাইরে চলেন, হ্যাঁ এই যে মনে করেন আপনার মতো মানুষরা কিস্তি উড়াইয়া, এই যে কিস্তির মাস্টার গোজে নাকে নাকে না নাকে দই দিয়ে। এই কারণে আমি আপনার বাইরে আসতে বলছি, আপনার কিস্তি আমি মাফ করে দিলাম, আর আমি আজকে রাত্রি খাইয়া দিব, ঠিক আছে? ওটা আমার ব্যাপার, আমার ব্যাপার, ওটা আমার ব্যাপার। যদি কিস্তি নিবার নাকি আছে না হয় না মানে কি আহ আরে স্যার তুমি না ফাইল করে শুরু করছ না জান গা, ওটা ও যত তেরে ফেরেন না জান, কিস্তি বালালে হাত দিতে ভালো লাগে না। এই এই আমার নাকি সদস্য কোন আনি পাবাই, হ্যাঁ আমার নাকি সদস্য কোন আনি পাবাই না, ভালো বুঝে কই যে বালিশ দিছে টিহা দিয়া হেন। কি বলি দেখা দিলাম আর একটা আছে, যখন টাকা নেন তখন মনে ছিল না টাকা শোধ করতে পারবেন কি পারবেন না? নানা সময় এত এত কথা বলছেন, ম্যাডাম টাকা দেন, আমি এই কাজ করি, আমি সেই কাজ করি, আমি এইটা আমি ওইটা, এখন টাকা দেওয়ার পরে ধান্দামি করেন কেন? এই এই ধান্দামি করুন কেন, আবার কথা হলো টাকা পাবেন, টাকা নেবেন, এত বছর বলেন কে? কিস্তি কয় সপ্তাহ ধরে দেন না? এই এই একবারে নিয়ে যান, সমস্যা কি? একবারে নিয়ে যান মানে তাই তো, আপনি একটা কিস্তি দিতে পারেন না, এখন বলতেছেন একবারে নিয়ে যান, আপনি কি আলাদা দিলে কি আলাদা পাইবেন? আরে আমি লাইলা কিস্তি তোর খেলাবি যাবো না, এক ব্যক্তি দিয়ে দেবো আহেন আমি করে আহেন। আচ্ছা ভাবি কই আপনার ওই হে বাইতে না তো, হে বাইতে থাকলে কি আপনি করে দাও কিতাম মানে? হ্যাঁ হে কে স্যার বাবির বাড়ি আহেন, সমস্যা না না ভাই, কিস্তি লাগবো না এই সপ্তাহে, না দিতে পারেন পরের সপ্তাহে দিবেন, না পরের সপ্তাহে না দিতে পারেন তার পরের সপ্তাহে দিবেন, আমি ঘরে যাই কিস্তি নিতে পারবো না, আমি অফিসে যা কইতাছি। আপনি আপনি অসুস্থ, আপনি ঠ্যাং ভাঙছে, আপনি হাত ভাঙছে, আপনি মাথা ভাঙছে, এই খেলা বুঝি কাম পছন্দ করি না বুঝছেন? না না ভাই আহেন 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 আহ
আরে পাওয়ার না কি কিস্তি দেনি না কো দেনি না কো হ্যাঁ আমি সে ব্যাংকে চাকরি করে না কি ভাই দেখছেন কি মনে করলেন যে এটা হলো আমার চালাকি তাই তো আমি একটা পুরুষ মানুষ আমি ডাক্তার মধ্যে কে করে যাবো